এই ভিডিও টিউটোরিয়ালে আমরা নিউটনের সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যামূলক একটি অ্যানিমেশন তৈরি করব। নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বল যেদিকে কাজ করে সেদিকেই হবে। তো যাই হোক, এখানে ভরবেগ বলতে আমরা কি বুঝি? ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফল। অর্থাৎ আমরা যদি একটা বস্তুর ভর, আমি এখানে একটু যদি ব্যাখ্যা করি, ধরা যাক এখানে একটা অবজেক্ট আছে যার ভর হচ্ছে এম এবং বেগ হচ্ছে ইউ। যদি বেগ ইউ হয় তাহলে তার ভরবেগ হবে এম ইন্টু ইউ, মানে এম ইউ। একটা নির্দিষ্ট সময় পর, ধরা যাক 30 সেকেন্ড পরে, এই বস্তুটা এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে তার বেগ দাঁড়ালো ভি, তাহলে তখন তার ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে আমরা বলতে পারি যে 80 সেকেন্ডে বস্তুটির ভরবেগের যে পরিবর্তন হলো তা হচ্ছে, আমরা এইভাবে যদি চিন্তা করি যে 30 সেকেন্ডে বস্তুটির ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে 30 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন এটা হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। আর এই যে একক সময়ে ভরবেগের যে পরিবর্তন, এটাই অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এটাই বলা হচ্ছে যে প্রযুক্ত বল, অর্থাৎ অ্যাকচুয়ালি এই ভরবেগের পরিবর্তনটাই প্রযুক্ত বল হিসেবে দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে প্রযুক্ত বলের মান এফ, তাহলে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, যদি এম কমন নেওয়া হয়, এটা সিম্পল ম্যাথ আপনারা বুঝতেই পারছেন, ভি মাইনাস ইউ বাই টি। আর ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, কারণ বেগের পরিবর্তনের হার। তো সেই ক্ষেত্রে আমরা একটু এদিকে যদি লিখি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। এম এ এখানে এ হচ্ছে অ্যাক্সেলারেশন, অর্থাৎ আমরা ভি মাইনাস ইউ বাই টি এটার পরিবর্তে আমরা এই লিখতে পারি। আর এখান থেকে আমরা যদি এই প্রপোর্শন সাইনটা তুলে দিতে চাই, একটা কনস্ট্যান্ট দিয়ে যদি আমরা গুণ দেই সে কে, তাহলে আমরা লিখতে পারি কে এম এ। আর এখানে বলের সংজ্ঞার মাধ্যমে, একটা বলের সংজ্ঞা নির্ধারণ করার মাধ্যমে আমরা আসলে এই কে এর মানটাও বের করে ফেলতে পারি, সেটা সিজিএস, এফপিএস, এমকেএস, যে কোনো পদ্ধতিতে। ধরা যাক সিজিএস পদ্ধতিতে যদি আমরা ধরি, তাহলে এরকম হবে যে এম যদি 1 হয়, অর্থাৎ 1 গ্রাম হয়, হ্যাঁ, তাহলে এ যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, অর্থাৎ 1 গ্রাম বস্তুর উপর, আমরা এইভাবে বলতে পারি যে 1 গ্রাম বস্তুর উপর যেই পরিমাণ বল ক্রিয়া করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করবে, সেই বলটাকে আমরা একটা একক বল বলবো, অর্থাৎ তাকে আমরা বলবো যে 1 ডাইন, এরকম 1 ডাইন। তাহলে এটা বলের একটা ডেফিনেশন হয়ে গেল। একইভাবে আমরা বলতে পারি যদি এমকেএস পদ্ধতিতে চিন্তা করি, তাহলে 1 কেজি, 1 কিলোগ্রাম ভরের উপর যেই পরিমাণ বল ক্রিয়া করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করবে, সেই বলটাকে আমরা বলবো 1 নিউটন। তো এভাবে এই মানগুলো যদি আমরা ইকুয়েশনে বসাই, বুঝতেই পারছেন যে ইকুয়েশনে বসালে কী হবে, এখানে কে এর মান আমরা পেয়ে যাব 1, তাই না? এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে কে ইকুয়ালস টু 1, কারণ এফ 1, এম 1, এ 1 বসালে কে ইকুয়ালস টু 1, অর্থাৎ আবার কে এর মান এখানে বসিয়ে আমরা এই সূত্রটা পাবো। এটা আপনারা সবাই জানেন যে এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এই ইকুয়েশনটা পাই, এফ ইকুয়ালস টু এম এ। তো এখন আমরা আসলে
এই অ্যানিমেশনের মাধ্যমে আমরা এই বলের বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি যে কীভাবে হয়। আমরা দেখানোর চেষ্টা করব যে এই পেরেকটা, এখানে একটা পেরেক আছে আর এখানে একটা কাঠের একটা বোর্ড আছে, আমরা চাচ্ছি কি যে এই হাতুড়িটা, এই হ্যামারটা দিয়ে এই পেরেকটাকে আমরা এই কাঠের বোর্ডের মধ্যে আটকাব। তো সেক্ষেত্রে কী করতে হবে, এটা এই আপনারা জানেন যে এখানে হাতুড়িটাকে ধরে এটা দিয়ে আঘাত করতে হবে। হাতুড়ি দিয়ে আঘাত করার মানেটা হচ্ছে কি, যে আমরা যে হাতুড়ি দিয়ে আঘাত করব তার মানে দাঁড়াচ্ছে যে এই জায়গাটায় আমরা যদি চিন্তা করি যে এখানে কিন্তু হাতুড়ির একটা ভর আছে, এবং হাতুড়িগুলা এভাবে তৈরি করা হয় যেন এটা একটু ভারী, মানে লোহা দিয়ে বা এরকমভাবে করা হয় যেন এই জায়গাটা একটু ভারী হয়, তো এর একটা ভর কিন্তু এখানে আছে। এবং ইনিশিয়ালি যখন এখানে হাত দিয়ে ধরা হবে তখন কিন্তু তার একটা বেগও থাকবে, তো ইনিশিয়ালি আসলে বেগের মানটা শূন্যই হবে, তো তার ভর বেগ মেবি জিরো। তো যখন এটাকে এখানে হিট করা হবে তখন একটা সার্টেন বেগ ভেলোসিটিতে সে কিন্তু এখানে হিট করবে, এবং একটা নির্দিষ্ট সময় পরে সে হিট করবে, সে একটা নির্দিষ্ট সময় নেবে এটুকু দূরত্ব অতিক্রম করতে আর একটা বেগে, তাহলে তার এখানে একটা ভরবেগ হবে। তো আমরা যদি কতটুকু সময়ের এই ভরবেগের পরিবর্তন হলো সেটা যদি আমরা জেনে যাই যে টি সময়ে ভরবেগের পরিবর্তন, তাহলে কিন্তু একক সময়ে ভরবেগের পরিবর্তন দিয়ে আমরা ভরবেগের পরিবর্তনের হারটা বের করতে পারবো, এবং তার থেকে সেই ভরবেগের পরিবর্তনের হারটাই অ্যাকচুয়ালি বল হিসাবে এই পেরেকের উপরে কাজ করবে এবং পেরেকটাকে বোর্ডের মধ্যে ঢোকাবে বা পেরেকটা বোর্ডের মধ্যে আমরা আটকাতে পারবো। এটাই হচ্ছে আসলে বিষয়। আমরা এখন এইটাকে অ্যানিমেশন তৈরি করব। অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলো বিবেচনা করতে হবে, যে যেই জায়গাটায় আসলে হাত থাকবে সেই জায়গাটায় আমরা পিভট পয়েন্টটা নিয়ে আসব। এখানে আপনারা জানেন কীভাবে হায়ারার্কি থেকে পিভট পয়েন্ট মুভ করতে হয়, তো পিভট পয়েন্টটাকে আমরা হাতের পজিশনে রাখবো, এখানে আমাদের হাতটা থাকবে। এবার এটাকে অ্যাকচুয়ালি আমরা নামিয়ে নিয়ে আসবো এই জায়গাটায়। তো অ্যানিমেশনের সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, এটা যেহেতু এখানে আছে এই এই জায়গাটায় নিয়ে আসতে হবে। আমরা একটু কৌশলী অ্যানিমেশনটা করতে চাচ্ছি, চারটা ভিউপোর্ট দেখে নিয়ে আমরা এমনভাবে এটাকে সেট করতে চাচ্ছি যে এটা ঠিক মেবি এটা একটু বাঁকা আছে, এদিকে হাতুড়ির এটা একটু বাঁকা হয়ে গেছে কারণে। তো যাই হোক, এটা হয়তো এক্সট্রুড করার সময় হাতুড়ির মডেলটা যখন তৈরি হয়েছে তখন এটা বাঁকা হয়ে গেছে, সমস্যা নেই, এটা এদিকে সিলেকশনে প্রবলেম ছিল মেবি। যাক, আমরা এটুকু ত্রুটি হাতুড়ির ক্ষেত্রে ধরে নিচ্ছি, যেহেতু এটা আমরা অ্যানিমেশনটাই দেখবো, এটা থাকুক, সমস্যা নেই। এখন যে বিষয়টা, এখানে আমরা এই জায়গাটা রাখবো প্রথমত, ওকে, তো হাতুড়িটাকে আমরা এরকম একটা পজিশনে সেট করলাম, ধরা যাক এটা 20 ফ্রেমে এখানে নেমে আসবে বা 25 ফ্রেমে, 25 ফ্রেমে এই জায়গাটা নেমে আসবে। এই জায়গায় হাতুড়ি অবস্থানে আমরা একটা কি ফ্রেম তৈরি করছি সেট কি বাটনে ক্লিক করে, দেন শুরুতে ধরা যাক হাতুড়িটা একটা অন্য পজিশনে ছিল, মেবি এটা আমরা অটোকি অন করেও করতে পারি। অটোকি অন করে হাতুড়িটাকে আমরা একটা সার্টেন হাইটে নিয়ে গেলাম। হাতুড়িটা আসলে রোটেট হয়ে এখানে আসলে এটা যেমন মুভ করবে সেই সাথে কিন্তু রোটেটও হবে, কারণ যখন একটা হাতুড়ি দিয়ে কোনো কিছু আটকানো হয় তখন হাতটা যেমন মুভ করে এখানে একটা রোটেশনও কিন্তু হয়। তো এই জায়গাটা আমরা ধরে নিচ্ছি যে হাতুড়ির একটা রোটেশন ছিল এরকম, এবং এখান থেকে হাতুড়িটা নেমে এসছে, তো এভাবে যদি আসে এভাবে হাতুড়িটা হিট করবে। এই আমরা যদি অ্যানিমেশনটা দেখি এখানে, আচ্ছা এটা আরেকটা কাজ করা যায় যে অ্যাকচুয়ালি দুই ফ্রেম, এটা একটা অ্যান্টিসিপেশন আমরা দেখাইতে পারি, যে কারণ হাতুড়িটা যখন হিট করবে তার আগে সে হয়তো এরকম একটা পজিশনে ছিল মেবি, এটা আমরা দেখাতে পারি যে এই পজিশনটা ছিল, সে এখান থেকে উপরে গেল তারপরে নেমে আসলো। যদি আমরা এইভাবে দেখি যে হাতুড়ি দিয়ে যখন হিট করা হচ্ছে তখন কীভাবে আসলে হিটটা করছে আমরা দেখি, অর্থাৎ হাতুড়িটা এই ছিল, এখান থেকে প্রথমে উপরে যেয়ে তারপরে নেমে আসলো, উপরে যেয়ে তারপরে নেমে আসলো, ওকে। এখন এখানে গ্রাফ থেকে গ্রাফ এডিট করে আমাদের এই মোশনটাকে একটু অ্যাডজাস্ট করা লাগবে, যে এটা হচ্ছে অ্যান্টিসিপেশন, এটা একটু ব্যাক করলো পেছনে অ্যান্টিসিপেট করলো এই এরকম জায়গায়, তার একটু অ্যান্টিসিপেশন আমরা একটু এক্সাজারেট করে দিচ্ছি, এই
এই এবং তারপরে খুব দ্রুতই নেমে আসবে দ্রুত এটা আমাদের এই টাইমটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিই কিন্তু টাইমিংটা একটা খুব বড় ফ্যাক্টর এটাকে একটু বিলিভেবল করার জন্য বা বিশ্বাসযোগ্য করার জন্য আসলে টাইমিংটা একটা ফ্যাক্টর এটা একটা হিট একটা হিটে এই প্রেকটা একটু নিচে যাবে তো আমরা যদি এভাবে দেখি যে কীভাবে সে নিচে যাবে কারণ এটাকে তো আস্তে আস্তে নামালে হবে না এটা একটু দ্রুতই নামিয়ে নিয়ে আসতে হবে একটু যদি সময় দিকে আনি আর এই ফ্রেমটাকে আর একটু কাছে নিয়ে আসলাম মাঝামাঝি থাক ওকে এবার যদি আমরা এখানে দেখি এটা আমরা একটু ফিল করার চেষ্টা করছি যে হাতুড়িটা কতটুকু ফুরছে নেমে আসছে ইয়েস তো এখন এটার একটু গ্রাফটা আমরা এডিট করব রাইট বাটন ক্লিক করে যদি আমরা কার্ভ এডিটরে যাই দেন কার্ভ এডিটরে যে দেখি যে এটা যখন এই পজিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি হাতুড়িটা এটা উপরে গেল সেই পজিশন তারপরে যখন সে নেমে আসলো তখন কিন্তু সে একটা ফোর্সফুলি আসবে সো তার এই পজিশনটা এই কি ফ্রেমটা এখানে সেট ট্যাঞ্জেন্ট ফার্স্ট হবে সেট ট্যাঞ্জেন্ট ফার্স্ট দেন আমরা যদি ফার্স্ট করে দিই এবার দেখি যে মোশনটা একটু ফিল করা যায় কি না ইয়েস তো যখন এটা নেমে আসলো একটা হিট হচ্ছে এখানে হিট করছে যখন এই 18 নাম্বার ফ্রেমে তো তখন কিন্তু এটা তার আগে তো এই পেরেকটা এই জায়গাটায় স্থির থাকবে এবং হিটটা লাগার সাথে সাথে সে কিন্তু ভিতরে দিকে ঢুকে যায় এবার হয়তো ভিতরে ঢুকে গেল আমরা যদি এখন এটা দেখি প্লে করি ইয়েস এখন এটা এভাবে হিট করার পরে হাত এটা কিন্তু হাতুড়িটা অ্যাকর্ডিং টু অ্যানিমেশন প্রিন্সিপাল হাতুড়িটা কিন্তু একটু ওভার শুট মানে এটা একটু কিন্তু ফলো থ্রো যেটা একটু সামনের দিকে অগ্রসর হবে তো সেই দিকে এটা একটু রোটেট করে যাবে আমরা যদি হাতুড়িটা কিন্তু একটু এরকম পেছনে হয়তো রোটেট করবে এটা পেছনে এতটুকু যাবে তাহলে এবার যদি আমরা দেখি ইয়েস এবার দেখেন একটা আঘাত আমরা তৈরি করলাম এটা ঠিক আছে ইয়েস আমরা যদি প্লে করি আবার দেখছি ইয়েস এবার আমরা আরেকটা সেকেন্ড আরেকটা মোশন নিতে পারি ওর এই অবস্থায় ব্রেকটা পুরোপুরি ঢুকে যাবে দুইটা আঘাতেই এই আসলো এবং আবার হাতুড়িটা কিন্তু একটু ব্যাক করবে সেই ক্ষেত্রে আমরা হাতুড়িটাকে একটু উপরে দিকে নিতে পারি এবং মুভ করেও এটার পজিশনটা একটু উঁচু করতে পারি এই ধরা যাক এটা আবার এরকম পজিশনে আসলো এবং একটু রোটেটও করলো এই জায়গাটায় এরকম অর্থাৎ সে এখান থেকে আবার উপরে উঠে গেল দেন আবার সেইখানে নেমে আসবে তো এটা যেহেতু তার এই পজিশন আমরা এই কি ফ্রেমটাকেও কিন্তু কপি করে দিতে পারি এখানে আমরা এই কি ফ্রেমটাকে কপি করে দেই শিফট অ্যান্ড ড্র্যাগ করে কপি করে দিলাম এই পর্যন্ত আসলো দেন এটাকে আবার আমরা একটু নিচে নামিয়ে জাস্ট এমনভাবে নামাবো যেন ঠিক এটাকে টাচ করে পজিশন ওকে এই পজিশন এবং ঠিক এই পজিশনে যখন আসলো এটার এই হচ্ছে তার স্টার্ট টাইম এবার কিন্তু এটা পুরোপুরি একটা গেঁথে গেল আর এটাও আমাদের সাথে সাথে একটু মুভ করবে এই পর্যায়ে এটা কিন্তু একটু মুভ করবে এই এবং তারপরে আবার হাতুড়িটা যথারীতি উপর দিকে উঠে যাবে রোটেট হবে ওকে আমরা যদি দেখি আমাদের হাত পেরেকটা কিন্তু একদম সেই বোর্ডের মধ্যে গেঁথে গেছে এখন এইটাকে আমরা কিভাবে বের করব এই টিউটোরিয়ালের পরবর্তী পার্টে আমরা এই অ্যানিমেশনটির একটি রেন্ডার আউটপুট বের করার কৌশল দেখবো